হ্যালো, গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার নিউ ব্লগ। আজ মহাপঞ্চমী, সবাইকে মহাপঞ্চমীর অনেক 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 শুভেচ্ছা। পুজো আমাদের এখানে খুবই খারাপ কাটছে, পুজোর কিচ্ছু বুঝতে পারছি না, মানে কিছুই না, জানি না এখানে কোথাও পুজো হয় কি না, মানে ছেলেটাকে মায়ের মুখও দেখাতে পারবো কিনা সন্দেহ। তো চেষ্টা করছি, সবাইকে জিজ্ঞাসা করছি, অ্যাটলিস্ট এক জায়গায় কোথাও পুজো হলেও নিয়ে যাব মার মুখটা, অ্যাটলিস্ট ওকে দেখিয়ে নিয়ে আসবো, আমরাও দর্শন করব। পুজোর সময় যদি মার দর্শন না করতে পারি নিজেদেরও ভালো লাগে না, সত্যি কথা বলতে, মানে একবার অন্তত মনে হয় যে মার মুখটা একবার দেখি। তো অর্ঘ্য আজকে বাড়িতে, আর ছেলেকে নিয়ে গেছে গাড়ি পরিষ্কার করতে, মানে গাড়ি পরিষ্কার করে ও কভারটা লাগাবে, তো ছেলেও সঙ্গে আছে, দেখাচ্ছি আপনাদের। আর আমি এদিকে রান্না করছি, আর আজকে হয়তো, জানি না, হয়তো আজকে আমাদের বেড যেটা অর্ডার করে এসেছিলাম সেটা হয়তো চলে আসবে। তো পঞ্চমীর দিনে মানে জিনিসপত্র আসছে, এটা ভালো জিনিস যে বেড আসবে। তো আসলে অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব যে কীরকম কী অর্ডার করেছি। খুব সিম্পল একটা বেড অর্ডার করেছি, তো আসলে তো বুঝতেই পারবেন, দেখাবো। তো অর্ঘ্য গাড়ি মুছতে এসছে, আরেকজনকে দেখুন, এতে কি খুলছো কেন তুমি? ভালো লাগছো তো? ভেরি গুড লাগছো, ভেরি গুড, ভেরি গুড, ওয়াও 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 লাগছো, ওয়াও। পড়ে নাও, পড়ে নাও, পড়ে নাও, পড়ে নাও ম্যাম, পড়ে নাও, ওয়াও লাগছো, ওয়াও লাগছো, পড়িয়ে দাও গো, খুলে ফেলেছে এখন, আমার পড়িয়ে দিতে বলছে, চোখে লাগছে এবারে, দেখি দেখি একটু দেখি গো, ও ওয়াও ওয়াও, একটু ওয়াও বলে দাও তো মাম্মা, একটু ওয়াও বলো, বলো ওয়াও, ফাইনালি এসেছে আমাদের বেড, এটাতে করে ফাইনালি এসেছে। এখন যাচ্ছি বাজারে, পরে এসে দেখাচ্ছি বেডটা সেট করেছি কীরকমভাবে সেট করেছি, পরে এসে দেখাচ্ছি। অনেক লেট হয়ে গেছে বাজারে যেতে, অন্ধকার অন্ধকার হয়ে গেছে, দেখি কি পাওয়া যায়। আমাদের ঠিক অপোজিটেই বাজারটা বসে, যদি দেখাতে পারি তো দেখাবো। কুমড়ো টুমড়ো পাওয়া যায়, পুরো অন্ধকার হয়ে গেছে। এটা হলো বেড আমাদের, আপাতত এরকম ভাবে বেডশিট পাতা হয়েছে। বলো মামাম, ওটা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, এই হলো বেড। আজকে বেডটা এসছে, একটা শান্তি যে এবার থেকে বিছানায় ঘুমাতে পারবো, মানে বেডে শুতে পারবো। আর একজন লাইট সমানে ধরিয়ে যাচ্ছে, উফ, ঠিক আছে ঠিক আছে, চলুক চলুক। বেডের সাথে সাথে আরেকটা জিনিসও এসছে, সেটা দেখাচ্ছি। এই ফ্রিজটা, এই ফ্রিজটা এসছে, সেকেন্ড হ্যান্ড ফ্রিজ এটা। অর্ঘরি এক সিনিয়রের বাড়ি থেকে আনা হয়েছে, উনি বিক্রি করে দেবেন, তো ভালোই হয়েছে, আজকে নিয়ে আসা হয়েছে বলে আজকে আর অন করা হয়নি, কালকে অন করা হবে, এটার খুব দরকার ছিল আমাদের। চলো 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 চলো, হয়ে গেছে। বসার এখানে এই এরিয়াটা আপাতত সেট করেছি, এই জায়গাটাকে সেট করেছি আপাতত, আর এইটা তো পুরো জঞ্জাল এখনো হয়ে আছে, আস্তে আস্তে করব। এই জায়গাটাকে একটু সেট করেছি, টিভির এই জায়গাটাকে করতে হবে এখন,
দেখা যাক কতটুকু কি করতে পারি। মানে একটু একটু করে বেডটা এসছে বলে অনেকটা স্বস্তির। এই জায়গাটা এখানটাই ঘুমোতাম আমরা, এই জায়গাটা ফাঁকা হয়েছে, এই জায়গাটা একটু একটা অ্যাটলিস্ট বসার জায়গা করেছি, বাকি এইটাও সেট মানে সব ফাঁকা করে এই জায়গাটাও সেট করতে হবে। কি করছো তুমি, তুমি কি করছো, ঘুমোবে না তুমি, ঘুমোবে না বাবাই, হ্যাঁ চলো 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 ঘুমোবো তো। পাপার গেঞ্জিটা নিয়ে যাও, পাপার গেঞ্জিটা নিয়ে যাও, পাপার গেঞ্জিটা নিয়ে যাও, না পাপার গেঞ্জিটা নিয়ে যাও, ওই ও নীল গেঞ্জিটা যাও, ব্লু গেঞ্জিটা নিয়ে নিয়ে আসো। ভেরি গুড, তুমি তো সব পারো বাবা। আপনাদেরকে ভিডিও করে দেখাচ্ছি এটা, এই জায়গাটা, আর ও এসে ঘুরছে, তো এদিক ওদিক এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছে, তো ও রেডি হয়ে গেছে, এবার আমি গিয়ে শুলেই ও ঘুমিয়ে পড়বে, তো ওই জন্য এখানে ঘুরছে বলে বললাম পাপার গেঞ্জিটা নিয়ে যেতে। তো দিব্যি নিয়ে গেল, সব বোঝে, মানে এত দুষ্টু, সব বোঝে। আবার চলে এসছে, আবার চলে এসছি পুকুপা, এটা পুকুম পুকুম, এটা পুকুম পুকুম, কে কে পুকুম পুকুম, চলো ওটা নিয়ে চলো 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 আমরা ঘুমাবো, চলো চলো ঘুমাবো, চলো চলুন। আজকের ভিডিওটা এখানেই এন্ড করছি, আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করে দেবেন। তো আজকের মতন টাটা।